আমার রাসূল বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা আমার রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূলের পাশে শোনার সব হাদিস যখন বর্ণনা করছেন হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিলেন নবী গো আমি আমার জান ছাড়া সব কিছু চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আমার রাসূল বলেন ওমর তুমি এখনো মুমিন হতে পারবে ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন নবী গো আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আমার রাসূল বলেন এখন তুমি মুমিন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম মুমিন কাকে বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলে মুমিন হওয়া যায় না হ্যাঁ মুমিন হওয়ার জন্য এটা পড়তে হয় তবে আসল ঈমান নাম হলো নবীর প্রেমের নাম হলো আসল ঈমান রাসূল পাকের ভালোবাসার নাম কি ঈমান একজন সাহাবা নবীর কাছে জানতে চেয়েছিলেন মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামত কখন কায়েম হবে আমার রাসূল বলেন মা আ'আদাতালাহা এ সাহাবা কিয়ামত কখন কায়েম হবে জিজ্ঞাসা করছো তুমি কিয়ামতের মাঠে উঠার জন্য কি সরুষা মন্ত্রী করছো নবী গো আমার কাছে তো তেমন প্রচুর পরিমাণ নামাজ নাই আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই সাবধান রং বুঝতে হবে না সাহাবা একরামের জুড়িতে এবাদতের কোন কমতি ছিল না সাহাবা একরাম এমন প্রেমিক আমার রসুল যখন সোমে বেসাল থাকতেন ইফতার সারা একসাথে 40 দিনে একটা রোজা সাহাবা একরাম অনেক সাহাবা আপনার চেষ্টা করেছিল আমরা নবীর মতো রোজা রাখবো একদিন দুদিন যেতে না যেতে দাঁড়াতে পারে না রুকু করতে পারে না রুকু করলে উঠতে পারে না আমার নবী বলেন কিসে আবার তোমাদের অবস্থা কেন নবী গো আমরা তো আপনার মতো সোমে বেসাল রেখেছি আমার রসুল বলেন কি বলছো আমার মতো আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে আমার মতো কে আছো ইউতিউমুনি রাব্বি ওয়া ইসকি আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় কি মানে আমি 40 দিন কি রাখি আমি রোজা রাখতে পারবো সে ক্ষমতা পৃথিবীর মধ্যে আর কারো নাই নাই অতএব রাসূল পাকের এতেবা এখানে সতর্ক থাকবেন প্রত্যেক ক্ষেত্রে তোলা করা যাবে না যেগুলো আমার নবীর বৈশিষ্ট্যতা খুসুসিয়ত এখানে কোনো মত অনুসরণ করতে পারবে না যেমন সোমে বেসাল সম্পর্ক অনুসরণ করা যাবে না যেমন আমার রসুল 10টা 11টা শাদী করেছেন এখানে অনুসরণ করা যাবে না এটা আমার রসুলের বিশেষত্ব এটা আমার নবীর বৈশিষ্ট্যতা অতএব কোন বিষয়ে এত্তেবা করা যাবে এগুলো আপনাদের আমাদেরকে জানতে হবে আমি বুঝাতে চাচ্ছি সাহাবা একরামের জুড়িতে এবাদতের কোনো অভাব ছিল নাই কথা বলছেন এখানে আরে ইবাদত তো না শুধু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন প্রেমিক ছিল এক সময় ওঠের পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে ওঠ থেকে নেমে এসে একটা গাছের নিচে বসলেন বন্ধুবান্ধব মনে করছিল তিনি বোধহয় কোন হাজত হয়েছে কিছুক্ষণ বসে আবার চলে যাচ্ছে শুধু বুঝলাম না আপনি এখানে কি জন্য বসলেন বলে আমি আব্দুল্লাহ ইবনে ওমর দেখেছি আমার নবী এক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণে গাছের নিচে বসেছেন আমি আমার এতদিনে সেই নবীর সুন্নত পালন করা আমার পক্ষে সম্ভব হয় নাই আজকের সুযোগ বুঝে আমার দয়াল নবীর সেই সুন্নতটা আদায় করলাম আমার ভেরা তো আমার বসতে চেয়েছিলাম সাহাবা একরামের জুড়িতে এবাদতের কোনো কি নেই কমতি নাই কোনো কমতি নাই কোনো অভাব নাই এরপরে বললেন নবী গো আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই প্রচুর পরিমাণ রোজা নাই তার মানে আমি নামাজ তো পড়েছি রোজা তো রেখেছি কিন্তু এগুলো মালিক কবুল করছেন কিনা আমি তো জানি না যেমন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন হুজরা শরীফের দরওয়াজা বন্ধ করে
মুসল্লায় বসে যারা যা কাঁদতেছিলেন হুজুর গোটা মুসলিম বিশ্বে আনন্দের জোয়ার আজকে ঈদুল ফিতর আনন্দের দিন আর ব্যতিক্রম আপনি হয়ে বসে এভাবে কাঁদছেন বলে বাবা আজকে ঈদের দিন ওই সমস্ত মানুষের জন্য যার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমি তো রোজা রেখেছি আমি ওমর তো জানি না আমার রোজাগুলো আমার মালিক কবুল করছেন সিয়াম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তেমন প্রচুর পরিমাণ নামাজ নাই প্রচুর পরিমাণ রোজা নাই কিন্তু সে আলা হযরত কি বলছেন জানেন করতে পারবেন আপনারা চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালা ওই আপনারা পড়তে পারতেছেন না তো জি চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালা মেরা দিল ভি চমকা দে চমকানে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রেজাকে একটু সঙ্গে নিয়ে যাবে নবী গো আপনি যাওয়ার সময় কিয়ামতের কঠিন দিনে আপনি যাওয়ার সময় একটু নিয়ে যাবেন কেন মাওলায়া সাল্লিম সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিমি তা আমি যেটা বলতে চেয়েছিলাম ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমানি মাওলায়া সাল্লিম সাল্লিম দাইমান তার অর্থ হলো তুমি যারা প্রিয় নবী কে আছে এই সংসারে তুমি যারা প্রিয় নবী কে আছে এই সংসারে কটুর কঠিন বিপদ কালে কটুর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যাহার দ্বারে তুমি চারা এগুলো একটার পর একটা একটার পর একটা বলতে গেলে কথাগুলো শেষ হবে না আমি আসতে আমাদের আশ্চর্য লাগে যে যাদের জীবনে আমার নবীর সুন্নত বিরুদ্ধে একটা কাজ করে বড় একটা মজার ব্যাপার কি জানেন এই যে তোমরা যারা মাদ্রাসার চালক ফন্দনামা করো এটা কত বড় বড় জগৎ বাসা বাসা আল্লাহর বলি বাদশাহ জুলমে মারা দরগুজার মাগুনাগারি মে তোমার মরজেগা তুনে কুকারি মামাবদ কর দায়ে জুলম বে আন্দাজ বেহদ কর দায়ে
বেগুনা নবুদস্ত বর্মা সাথে বাহু দূরে দিল করদম তাতে মাগফিরাত দার উমাইদাজ লুত্ফ তু যাকে খুদ ফরমুদায়ে লা তকনতু যত বড় বড় আল্লাহর বলি যাদের জীবনে নবীর সুন্নত বিরুদ্ধে একটা কাজ করে এরা দেখবেন নিজেকে মুজরিম নিজেকে অপরাধী নিজেকে মুজরিম মনে করে আমরা আলা হযরতের আরেকটা শের বলবো তারপর এদিকে আসব মুজরিম কোন শর্মা ثم الشهداء
নাম আলোচনা এগুলো আমার মূল বক্তব্য না আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম সাহাবা ইকরামের জুরিতে ইবাদতের কি ছিল না কথা বুঝা আপনারা আমার লাইন থেকে ছুটে গেছেন তারপর যে নবী গো আমার কাছে তো প্রচুর পরিমাণ কি নাই নামাজ নাই মানে এগুলো আমলের ব্যাপার এগুলো কি আরেকটা মশলা মনে রাখিয়েন জান্নাতে যাওয়া এটা আমলের উপর নির্ভর না এখানে অনেক মাদ্রাসা ছাত্র মুসলিম শরীফ কুলবা ইমাম মুসলিম বাদ বানছেন জান্নাতে যাওয়া এটা আমলের উপর নির্ভর না জান্নাতে যাওয়া এটা কমপ্লিট আল্লাহর দয়ার উপর নির্ভর জান্নাতে যাওয়া এটা আল্লাহর দয়ার উপর নির্ভর আমার উপর নামাজ ফরজ আমার নামাজ পড়তেই হবে কিন্তু নামাজ পড়লে যে আমাকে জান্নাত দিতে হবে আল্লাহর জন্য ফরজ ওয়াজিব কিছু আছে এটা সম্পূর্ণ আল্লাহর দয়ার উপর নির্ভর তো দয়া পাবেন কিভাবে আল্লাহর আইন না মানলে দয়া পাবেন আল্লাহর কানুন না মানলে আমরা দয়া পাব যারা আল্লাহর বান্দা بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما جرى رحمان البندا মানে খাস বান্দা যারা আল্লাহর খাস বান্দা এরা জমিনের উপর চলে অত্যন্ত নম্র তম্র হয়ে কিসের উপর এরা জমিনের উপর চলে কিভাবে কথা বলছেন না কেন এরা জমিনের উপর চলে কিভাবে অত্যন্ত নম্র তম্র হয়ে ওয়াইদা খাতাবাহুল জাহিলুন অনেক সময় কিছু দুষ্ট টাইপের লোক রাস্তার পাশাপাশি বসে থাকে এই সমস্ত মানুষ দেখলে টিটকারি মারে এরা যদি টিটকারি মারে আল্লাহর ভাষায় আল্লাহর কোরআন ভাষায় এরা জাহেল এরা মূর্খ এরা টিটকারি মারলে ওরা এগুলোর উত্তর দেয় না ওরা বলে সালাম সালাম والذين يبيتون لربهم আমরা তো ফাসত্ত নামাজের কথা বলছি কিন্তু যারা খাস আল্লাহর বান্দা এরা সারা রাত ওরা রাত্রি যাপন করে আপনার রবের জন্য আপনার খালেক ও মালিকের জন্য কোন সিস্টেমে সুজদা ওয়া কিয়ামা সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে সারা রাত নামাজ পড়ে পড়ে আমরা সেই আমরা সেইভাবে আল্লাহর খাস বান্দা হতে চাই কি চাই না কথা বলছেন চাই কি চাই না আমি অনেক কথা আছে আজকে না ইনশাআল্লাহ এক সময় বলবো ওই সাহাবা বলেন নবী গো আমার কাছে প্রচুর পরিমাণ কি নেই নামাজ নাই প্রচুর পরিমাণ রোজা নাই কি মানে নামাজ তো পড়েছি রোজা তো রেখেছি জানি না মালিক এগুলো কবুল করছেন কিনা আমি একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি আমার রাসূল বলছেন আমার ও মা মান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সঙ্গে হাসন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে চাই কি চাই না আল্লাহু আকবার আমরা এক নম্বর আমরা নবী নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসি তো কথা বলছেন না কেন আমরা জানার চেয়ে আমার নবীকে ভালোবাসি তাহলে নবীর সুন্নত মোতাবেক আমাদেরকে বিয়ে করতে হবে কথা বলছেন না কেন আজকে আমার সাথে ওয়াদা করতে হবে আমরা যৌতুক সারা নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না কে কে করবে হাত উঠে আজকে ওয়াদা করতে হবে দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আই আল্লাহ অনেক ভাইরা হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যৌতুকবিহীন যৌতুক সারা শাদি করবে
আল্লাহ তুমি তাদের মাথা কবুল করে না আপনারা কি লাভ করলেন অনেকে মনে মনে বলছেন হুজুর আমি উচ্ছাস থেকে কিছু খাইতাম আপনি এসে আমাদের খাবারটা মারার করে দিলেন আরে আমি আপনাদের জন্য আন্দোলন করছি আমি দরিদ্র ফ্যামিলির ছেলে দরিদ্রতার কষ্ট আমি জানি আমার চেয়ে তোমরা বেশি বুঝবে না তবে মনে রাখিও আমরা যারা মুমিন আমাদের জন্য দরিদ্রতা অভিশাপ নয় দরিদ্রতা অভিশাপ বিধর্মীদের জন্য আমাদের জন্য দরিদ্রতা অহংকার অলংকার কারণ আমার দয়াল নবী করিমের তলে ঠিক কিনা ভাইয়া আমার আল্লাহুম্মা আদিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আফিনি বিজুমরাতিল মাসা সবচেয়ে যিনি আবাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার মানুষ কালো বর্ণের মানুষ নেগ্রো উমাইয়া ইবনে খলফের কিছু দাস ছিল নবীর প্রেমে পাগল হয়েছে এমন আবাবী মানুষকে আমার নবী বাইতুল মালের দায়িত্ব কেন দিলেন ইসলামের তেরাজারের দায়িত্ব দিলেন বিশ্ববাসীকে দেখাই দিলেন আমার নবী কি আদর্শ নিয়ে আসছেন নবীর আদর্শ গ্রহণ করলে সবচেয়ে যিনি অর্থের অভাব তার কাছে দেওয়া হয় ইসলামের তেরাজারের দায়িত্ব তার কাছে আমরা সেই নবীর সুন্নত পালন করতে চাই কি চাই না আমি দুবাই আবুধাবি মস্কট কাতার সৌদিয়া বিভিন্ন আরব কান্ট্রিতে আমি তথ্য নিলাম প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে মেরে স্নান করেছে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমাদের মাননীয় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমার ভাইজান এটিএম কারম ইসলাম ওনার মাধ্যমে যতগুলো সরকারের প্রতিনিধি আছেন যত বন্ধ করা বলে বন্ধ হয় না আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি আমি দুবাই আবুধাবি মস্কট আরব কান্ট্রিতে তত্ত্ব নিয়ে দেখলাম প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে মেরে স্নান করেছে সেই মেরে স্থান থেকে ওই গরিব আরবি ছেলেকে সে যেন তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে দিতে পারে এক একজনকে এক লক্ষ থেকে দুই লক্ষ দেড়হাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে ঠিক একই কায়দায় আমি আমার বাংলাদেশ সরকারের কাছে তেরোটা দাবি দিয়েছি তেরোটা দাবির মধ্যে এক দাবি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরে স্থান গঠন করা হোক আপনারা সবাই এক বছরে হাত উঠায় বলেন এবং সেই মেরে স্থান থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে পাঁচ বছর মেয়াদের জন্য সুদবিহীন দুই লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা আজকে হোক কালকে হোক একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে এটা যদি পাস হয় একজন গরিব ছেলে তার বিয়ের পূর্বে পাঁচ বছর মেয়াদের জন্য সুদবিহীন দুই লাখ টাকা ঋণ পা সে যত সারা নির্বিঘ্নে বিয়ে করতে পারবে যেহেতু পাঁচ বছর মেয়াদি যেহেতু সুদ সারা সেহেতু পাঁচ বছরের মধ্যে ঋণগুলো পরিশোধ করা তার জন্য সহজ হবে আমি আহ্বান জানালাম আরো অনেক লম্বা আলোচনা তবে আমি তো আলোচনা করতে চাইনি আমাদের অতিথিবৃন্দ তশরিফ আনছেন তাদের মূল্যবান বক্তব্য শুনবো আপনারা কি এই আন্দোলন সাথে একমত আছেন সবাই একমত আছেন আপনাদেরকে আন্দোলনে পাবো আপনাদেরকে আমি কি রসবিয়া নুরিয়া কমিটি পাবো আপনাদেরকে আলোচনা তল জমা যুব পরিষদে পাবো ছাত্র পরিষদে পাবো লাস্ট একটা কথা বলতে দিচ্ছি আগামী এগারোই মার্চ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মাঠে আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন আর এ মাসের ২০ তারিখ আমার আজাদী বাজারস্থ আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি ইনশাআল্লাহ তশরিফ আনবেন আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি আপনি দাওয়াতগুলো দিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করছি রাসবিয়া নুরিয়া কমিটি হাড়াদারি শাখা আহলে সুন্নাত যুব পরিষদ চত্বর বাড়া শাখার সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম অসমাপ্তভাবে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু